শামিল হবে বিচার হবে না এই জন্য কেন তাদেরকে ধরা হলো আর কেনই বা তাদেরকে ছাড়া হলো আমাদের সকলের প্রিয় ডক্টর ইউনূস স্যার তাকে আমরা সকলেই ভালোবাসি শ্রদ্ধা করি তিনি মেরুদণ্ড সোজা করে রাষ্ট্র চালাচ্ছেন কিন্তু তারা ডক্টর ইউনূসকে ব্যর্থ করতে চায় তারা তার ভাবমূর্তি নষ্ট করতে চায় সেটি আমরা জানতে চাই এই যে উপদেষ্টারা তাদের নির্দেশনা ব্যতীত এই দুজনের জামিন হয়েছে আপনারা কি তাই মনে করেন অবশ্যই তাদের ইন্ধন রয়েছে ইশারা রয়েছে এবং তারাই বলেছে যে এরা ক্লিন ইমেজের এদেরকে ছেড়ে দাও এই আব্দুল মান্নান কি বলেছিল বলেছিল কচুরি পানা খাওয়ার জন্য বলেছিল না এই আব্দুল মান্নান এদেশের মানুষের অভাব অবতন নিয়ে তামাশা করেছে এই আব্দুল মান্নান এই ফাঁসিবাদের দশর এই সরকারকে একনিষ্ঠ ভাবে সার্ভিস দিয়েছে সে যদি ভালো মানুষ হতো তাহলে কি শেখ হাসিনার আশপাশে থাকতো কোন ভালো মানুষ শেখ হাসিনার সাথে ছিল না কোন বিবেকবান মানুষ শেখ হাসিনার সাথে ছিল না শেখ হাসিনার সাথে ছিল শুধুমাত্র অমানুষেরা যাদের বিবেক নাই তাদের মনুষ্যত্ব নাই সুতরাং এই মনুষ্যত্বহীন সাবের এবং মান্নানের যারা জামিন দিয়েছে সেই সকল বিচারকদেরকে আমরা জানতে চাই এরা কারা আমরা এর আগে দেখেছি শপথবদ্ধ বিচারক যারা মুজিব পদে বিশ্বাস করে এখনো পর্যন্ত এই সকল কালছাপ বিচারক এখনো পর্যন্ত হাইকোর্টে রয়েছে বহাল তবিয়তে এই সকল বিচারক তারা জেলা পর্যায়ে এবং নিম্ন আদালতে তারা বহাল তবিয়তে রয়েছে তাদেরকে সরানো হচ্ছে না কেন কি কারণ কারণটা কি কারণটা হলো এই সরকার মনে করছে যদি আমরা এদেরকে সরিয়ে দিই তাহলে তো জামাত বিএনপি গণ অধিকার পরিষদের লোকেরা চলে আসবে এই ভয়ের জায়গা থেকে মূলত তাদেরকে সরানো হচ্ছে না এর মাধ্যমে এই সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এদেশের মানুষ রক্ত দেয়নি জীবন দেয়নি আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য স্পষ্টভাবে বলতে চাই এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং শহীদের রক্তের বিনিময়ে যে ইতিহাস রচিত হয়েছে সেই ইতিহাসকে সমুন্নত রাখার জন্য যদি এই সরকারের বিরুদ্ধে আর একটি গণ অভ্যুত্থান গড়ে তুলতে হয় সেটি আমরা গড়ে তুলতে প্রস্তুত রয়েছি তবু আমরা আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নিব না কারা কারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাই আমি আমাদের সম্মানিত উপদেষ্টা প্রধান উপদেষ্টা তার প্রতি আমরা আহ্বান রাখতে চাই এই সকল দোষীদেরকে আপনাকে খুঁজে বের করতে হবে এই সরকারকে অবশ্যই সহযোগিতা করতে হবে এই সরকারকে যারা রাষ্ট্র সংস্কারের আগে টেনে হিস্টে নামাতে চাইবে যারা এই সরকারকে ব্যর্থ করতে চাইবে আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে এই সরকারকে সফল করতে হবে কিন্তু এর মানে এই নয় যে আমরা শুধু সরকারের দালালি করব আমরা সরকারের দালালি করে আমাদের জন্ম হয় নাই বিপ্লব করে আমাদের জন্ম হয়েছে 2018 সালে গণ অভ্যুত্থানের যে বীজ আমরা বপন করেছিলাম 24 সালে সেই বীজ থেকে একটি বৃক্ষের জন্ম হয়েছে এবং আপনারা সকলে মুক্ত হয়েছেন কিন্তু এর মানে এই নয় যে গণ অধিকার পরিষদ আর ছাত্র অধিকার পরিষদ সবকিছু করে দিয়েছে আমাদের ভূমিকা আছে বিএনপির ভূমিকা আছে জামাতের ভূমিকা আছে অন্যান্য দলের ভূমিকা আছে এবং ছাত্র দল ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদের ভূমিকা আছে সুতরাং আজকে যদি এই সকল লাখ সৈনিক এই সকল নির্ধারিত দল এবং নেতাদেরকে বাদ দিয়ে কেউ মনে করে আমরাই সবকিছু করেছি এবং আমরাই সরকার চালাবো আমরাই সবকিছু করব আমরাই নিয়োগ দিব আমাদের রাষ্ট্র আমরা যা ইচ্ছা তাই করব এটি কি আমরা মেনে নিব বন্ধুগণ এটি আমরা মেনে নিব না সরকারের ভুলগুলো নিয়ে ভুল পলিসি নিয়ে অবশ্যই গণ অধিকার পরিষদ সমালোচনা করবে এবং একই সাথে এই সরকারকে গণ অধিকার পরিষদ সহযোগিতা করবে কিন্তু বন্ধুগণ যদি আমরা দেখতে থাকি ডিসি নিয়োগ হয় আওয়ামী লীগের তালিকার এসপি নিয়োগ হয় আওয়ামী লীগের তালিকার যদি আমরা দেখি সচিব নিয়োগ হয় আওয়ামী লীগের তালিকার তাহলে আমরা ধরেই নিব যে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু হয়ে গেছে একজন উপদেষ্টার নাম এসেছে নাম কি
আলী ইমাম মজুমদার তিনি আওয়ামী লীগের পুনর্বাসনে লিপ্ত হয়েছে আমি মনে করি তিনি মূলত ডক্টর ইউনূসের সম্মানহানি করছেন আমরা অনতি বিলম্বে আলী ইমাম মজুমদারের পদত্যাগ দাবি করছি এই আলী ইমাম মজুমদার তিনি 111 বছর ফখরুদ্দিন মইনুদ্দিনের বছর এই দশররা কিভাবে উপদেষ্টা হলো সেই প্রশ্ন আমরা করছি এই সরকারের মধ্যে কয়েকজন উপদেষ্টা রয়েছে যারা তাদেরকে আমরা গত 15 বছর আমাদের সাথে রয়েছি তাদের মধ্যে একজন হলেন আমাদের সকলের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক জনাব আসিফ রজুল স্যার আজকে দেখেন আওয়ামী লীগের দালালেরা এই ফাঁসিবাদের দশররা আসিফ স্যারের চরিত্র হরণ করার জন্য চেষ্টা করছে আমরা হুঁশিয়ারি উত্তরণ করতে চাই যারা আসিফ স্যারের পিছনে লাগবে যারা ষড়যন্ত্র করে তাকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করবে তাদের আমরা তার ভাঙা জবাব দিব আমরা তো তাকে চিনি তাকে জানি যখন 2018 সালে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তখন এই আসিফ স্যার রাজপথে আমাদের মুক্তির দাবিতে আমাদের বাবা মাদের সাথে এই আমাদের ইয়ামিনদের সাথে লড়াই করেছে আন্দোলন করেছে তিনি একজন পরীক্ষিত সৈনিক আজকে সব দোষ তার উপরে চাপানো হচ্ছে মনে হচ্ছে যে এই ছাপের এবং এই যে মান্না এদেরকে আসিফ স্যার জামিন দিয়েছে আসিফ স্যার এদেরকে জামিন দেয় নাই বরং এই সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা বিচারকরা জেলেরা এবং সরকারের দোষররা তারাই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ছলে বলে কৌশলে তাদেরকে জামিন দিয়েছে আমরা বলতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে এই প্রতিবাদের দশন তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং কারাগারে ফেরত পাঠাতে হবে এবং আব্দুল মান্নানের জামিন হয়েছে এখনো মুক্তি হয় নাই তাকে জনক কারাগার থেকে মুক্ত করার দুঃসাহস আপনারা না দেখান যদি একের পর এক আওয়ামী লীগের দর্শকদেরকে ছাড়তে থাকে তাহলে এই ছাত্রলীগ যুবলীগ কেরাল লীগ সন্ত্রাস লীগ তাদের মধ্যে সাহসের জন্ম হবে তারা মনে মনে ভাববে আমাদের বড় ভাইরা জামিন পাচ্ছে আমাদের এখন আন্দোলন করতে হবে আমাদেরকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে দেশকে আইসিসিল করতে হবে এই জামিন আওয়ামী লীগের সাহস বাড়িয়ে দিবে বন্ধুগণ আপনারা কি চান আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করুক আপনারা কি চান জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করুক আমরা মনে করি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামে এই প্রতিবাদের দশরা তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে সুতরাং আগামী নির্বাচনে যদি মনে করেন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন করবেন তাদেরকে সাথে নিয়ে সংলাপে বসবেন তাহলে কিন্তু এদেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে দেবে সুতরাং যে সংলাপ আপনারা সামনে শুরু করবেন সেই সংলাপে কোনোভাবে জাতীয় পার্টি এবং তাদের দশর চক্রদল তাদেরকে কোনোভাবে ডাকতে পারবেন না স্পষ্ট কথা যারা অন্যায় করেছে দুর্নীতি করেছে তাদেরকে রাজনীতি করতে দেওয়া যাবে না কিন্তু যারা আওয়ামী লীগের মধ্যে নিরীহ অন্যায় করে নাই সেই সকল নিরীহ আওয়ামী লীগ তারা যদি বাংলাদেশে রাজনীতি করতে চায় তাহলে আওয়ামী লীগ জাতীয় পার্টির নাম বাদ দিয়ে অন্য নামে তাদেরকে রাজনীতি করতে হবে যারা নিরীহ তাদেরকে গ্রেপ্তার করা যাবে না তাদেরকে হয়রানি করা যাবে না এবং তাদের উপর জুলুম করা যাবে না আগামীতে সকলকে সাথে নিয়ে আমাদেরকে জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে সকলকে সাথে নিয়ে ঐক্য এবং সংহতি সরকার প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে বিভেদ হানাহানি বিদ্বেষ রাখা যাবে না আমরা চাই নিরাপদ বাংলাদেশ শান্তির বাংলাদেশ যেখানে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে যেখানে আইনের শাসন থাকবে এবং এই যে সরকার সংস্কার করতে চাই প্রকৃত সংস্কার হবে সংস্কার যদি না হয় তাহলে আমাদের কারণে মুক্তি নাই শেখ হাসিনা বলছে চট করে বাংলাদেশে ফিরে আসবে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে আমি আপনি কেউ পারতে পারবো না সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্ককে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না আজকে গণ অধিকার পরিষদ ঐক্যের কথা বলছে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা আপনারা দেখেছেন তারা কিভাবে লড়াই করে যাচ্ছে গণ অধিকার পরিষদ ইনশাআল্লাহ
আগামীতে কেন্দ্র আসনে প্রার্থী দিবে জন অধিকার পরিষদ জনগণের দ্বার করা যাচ্ছে এবং জনগণকে বলতে চাই আমাদের পাশে এসে দাঁড়ান আমরা নতুন শক্তি আমাদের হাতে রক্তের দাগ নাই দুর্নীতির দাগ নাই আমরা 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত একটানা লড়াই করে গিয়েছি আমাদেরকে নির্বাচনে যাওয়ার অফার দেওয়া হয়েছে আমরা কোনো অফারের কাছে মাথা নত করি নাই ঠিক একইভাবে এই সরকারের মধ্যে যারা ভুল করছে অন্যায় করছে আমরা এই সরকারের সমালোচনা করছি আগামীতে যারাই সরকারে আসবে আমরা তাদেরই সমালোচনা করব গণ অধিকার পরিষদ বিপ্লবের সংগঠন গণ অধিকার পরিষদ সহসিদের সংগঠন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলবো ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলবো আপনারা সতর্ক থাকবেন সচেতন থাকবেন আজকে ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের ব্যানারে আপনারা এই যে ফাঁসিবাদের দোসর সাবের এবং মান্নানের জন্যায় ভাবে মুক্তি দেওয়া হয়েছে তার প্রতিবারে আজকে তাৎক্ষণিক